খুব ভুল করেই আজকে বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটি করতে। আর যেহেতু আজকে সানডে, ঋষিতের বাবাই বাড়িতে আছে, আর ঋষিতের বার্থডে মানে নেক্সট উইক ওর বার্থডে, আর ঋষিতের বার্থডের আগে লাস্ট সানডে এটা। তোর বাবাকে পেয়েছি সারাটা দিন, তার জন্যই কিন্তু বিকেলে বেরিয়ে পড়েছিলাম ঋষিতের জন্মদিনেরই কিছু কিছু কেনাকাটি করতে। তো কেন বললাম যে ভুল করে বেরিয়ে পড়েছিলাম, তো আজকে হচ্ছে ঈদ, আর তার জন্য এতটা পরিমাণে শপিং মলের ভিতরে ভিড়, মানে কোথাও একটু কোনো জিনিস নেওয়ারও মানে নিতেও পারছি না, প্লাস একটু দাঁড়াতেও পারছি না, এতটা পরিমাণে ভিড়। তো তারই মধ্যে ঋষিতের জন্য কিছু মানে ড্রাই ফ্রুটস আর আমাদের যেগুলো কেনার ছিল মোটামুটি একটু কিছু কিছু কেনাকাটি করে ওখান থেকে বেরিয়ে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে তোমরা বুঝতেই পারবে যে কতটা পরিমাণে ভিড় ছিল, মানে বিল পেমেন্ট করতে গিয়েই ওখানেই প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে। এইগুলো হচ্ছে ঋষিতের ভাষায় গাড়ি, মানে এগুলোর মধ্যেও চাপার খুবই ইচ্ছা, তো এগুলোকে ঠেলারও খুব ইচ্ছা। তো যার জন্য বাবাই কিন্তু ওকে একটু ঠিলতে দিল, বাট ও বলছে আমি ওখানে বসবো, মানে তোমরা আমায় ঠেলে নিয়ে যাবে। তো সেটা তো অসম্ভব, আজকে এত ভিড় আছে। তো চলো কিছু করার নেই, ওকে একটু হাত দিয়ে ওর বাবা একটু গাড়িটা মানে গাড়ির মতো একটু ঠিলে নিয়ে গেল, আর ওর ইচ্ছাটা একটু পূরণ করা হলো, আর মানে তারপরেই ওখান থেকে আবার চলে আসা হয়েছে। হয়েছে, হ্যাপি হয়েছো, হ্যাপি, এদিকে এসো এদিকে এসো। তো চলো মোটামুটি কয়েকটা জিনিস নেওয়া হয়েছে, আর যেগুলো বাকি আছে সেগুলো আমাকে ভাইয়ের সাথেই আসতে হবে, তার কারণ এই সপ্তাহটা ওর বাবাকে আর পাবো না। তো চলো, আর এখানে দেখো বিল পেমেন্ট করতে দাঁড়িয়েছে ওর বাবাই, তারই মধ্যে আমি ঋষিতের জন্য আরও কিছু কেক চকলেটস নিয়ে নিলাম। আমাদের এখন বিল পেমেন্ট করাও কমপ্লিট, আর তারপর চলো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো আর তারপর বাড়ি ফিরবো। হয়েছে শপিং, হয়েছে সোনা, সানডেটা সত্যি খুব ভালোই কাটে, ওর বাবাই যেহেতু বাড়ি থাকে আর আমরা মানে বিকেলটা সারা মানে বিকেলটা প্রত্যেক সানডেই বেরোই। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকো, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। হাসলে হবে, হাসলে হবে।